হ্যালো বন্ধুরা তো আমি আজকে বানাচ্ছি বাটা মাছ আর কাতলা মাছ তো দুটোই একসাথেই আজকে রান্না করবো তো এখানে বসিয়ে দিলাম তেল তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নেব তো আমি মাছ করছি আজকে কাঁচা কলা আর আলু দিয়ে পাতলা করে ঝোল করবো তো এই মাছটা ভাজা হয়ে গেল এবারে পাটা মাছগুলোও ভেজে নেব তো সবটাই একসাথে দিয়ে দিলাম ভাজাও হয়ে গেল তো এখানে একদমই অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা তো এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু আর কাঁচা কলা তো এই গরমের মধ্যে কিন্তু এরকম মাছের ঝোল পাতলা হালকা মশলা দিয়ে খুবই ভালো হয় খেতে আর পেটের জন্যেও ভালো ক্ষতি হবে না আর দিচ্ছি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা চেরা তো এভাবে একটু কোষণ নেওয়ার পর তারপর দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল যেহেতু আমি তেল কম দিয়েছি তো একটু জলটা দিয়ে আমি কষে নেব আর এই সময় কিন্তু অতিরিক্ত তেল মশলা খাওয়া একদমই ভালো না তো তার জন্য আমি দেখতেই পেলে খুবই সামান্য তেল দিয়েছি মশলাও খুবই কম তো এটা একটু কষে নেওয়ার পর গরম জল দেব আমি এর মধ্যে তো আমি দিয়ে দিচ্ছি গরম জল তো ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো মাছগুলো তো এভাবে আমি কখনোই রান্না করিনি কারণ দুটা মাছই অল্প অল্প ছিল তার জন্য এভাবে করে রান্না করলাম দুটোই একসাথে করে রান্না করে নিলাম আর দেখতে পাচ্ছ খুবই অতিরিক্ত কিন্তু আমি লঙ্কার গুড়ো দিই নি কিছু দিই নি হালকা মশলায় এটা রান্না হচ্ছে তো একটু ফুটে গেলে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর আলু আর কাঁচাকলাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো ধনেপাতা তো ধনে পাতা দিয়ে একটু না আচার করে আমি নামিয়ে নিচ্ছি তো এটা কিন্তু রেডি হয়ে গেল তো এই যে আমি নামিয়ে নিলাম তো চলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নেই টাটা